জেলা পরিষদের নিয়ন্ত্রণ কি শাসক দলের আলগা হচ্ছে? মঙ্গলবার জেলা পরিষদের মিটিং নিয়ে ফের রাজনৈতিক পারদচ্যতে শুরু করেছে একটি বিশেষ রিপোর্ট। মনোবিজ্ঞান প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যখন শুভেন্দু অধিকারী দলে ছিলেন তখন শুভেন্দু অনুগামী ছিলাম, আর এখন আমরা দিদির দলে, দিদির অনুগামী। এটাই এখন বাস্তব ছবি। ঠিক এমনটাই বললেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। দাদার অনুগামী নন, তিনি এখন দিদির অনুগামী। সুরবদল মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি মোশাররফ হোসেনের। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই নেতাই এখন নিজেকে দিদির অনুগামী বলেই দাবি করছেন। যখন শুভেন্দু অধিকারী দলে ছিল তখন শুভেন্দু অধিকারীর অনুগামী, এখন আমরা দিদির দলের, দিদির অনুগামী। এটাই এখন বাস্তব চিত্র, সেটা সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। গত 19 ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদানের পর একদিকে যখন প্রশ্ন ওঠে এবার দাদার অনুগামীরা কি করবেন, অনুগামীরাও কি দাদার পথ অনুসরণ করবেন, সেই জল্পনা কল্পনার মাঝেই মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতির এমন ভুল বদলে রাজনৈতিক মহলেও জোর জল্পনা। রাজনৈতিক মহলের প্রশ্ন, 180 ডিগ্রি ঘুরে এমন প্রতিক্রিয়া সভাধিপতির, তাহলে কি দলের মধ্যেই রফাশত্রু? কদিন আগে রক্ষী কেড়ে নেওয়া হয় সভাধিপতির, দলের সাথে মনোমালিন্য প্রকাশ্যে আসে তখন। রাজ্যপালও সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। জল্পনা নানা বেঁধে যে 22 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির ডাকা সভাকে ঘিরে, কারণ গত 6 নভেম্বর যখন জেলা তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ, সভাধিপতি, সহকারী সভাধিপতি, মেন্টর, কমেন্টারদের নিয়ে সভা ডাকেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান, সেই সভায় অন্যতম আলোচ্য বিষয় ছিল সদ্যপ্রয়াত মুর্শিদাবাদ জেলা পরিষদের দলনেতা ও জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের উত্তরসূরি নিয়ে আলাপ আলোচনা। সেই সভায় উপস্থিত ছিলেন না সভাধিপতি ও বেশ কজন কর্মাধ্যক্ষ। ফের 22 ডিসেম্বর সভার আগে সভাধিপতির বক্তব্য, এটা দলের মিটিং, আমাদের দলগত সিদ্ধান্ত, রাজ্য থেকেও আমাকে উচ্চ নেতৃত্ব ফোন করে মিটিংয়ে যাওয়ার জন্য বলেছেন, সকলেই মিটিংয়ে যাচ্ছি, সকল সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই যাচ্ছে মিটিংয়ে। বিগত দিনের মিটিংয়ে কিছু পদ্ধতিগত ভুল ছিল, সেটা অনেকটাই মিটে গিয়েছে। এটা পার্টির মিটিং এবং আমাদের দলগত সিদ্ধান্ত, এবং রাজ্য থেকেও আমাকে উচ্চ নেতৃত্ব ফোন করে মিটিংয়ে যাওয়ার জন্য বলেছে, আমরা সকলে মিটিংয়ে যাচ্ছি, সকল সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সকলেই যাচ্ছে মিটিংয়ে। সোমবারই বহরমপুরের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। তিনি বলেন, বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের মাধ্যমে আগামী দিনে জেলার কিভাবে উন্নয়ন হবে সেই বিষয় নিয়েই আলোচনা হবে, সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে। যদিও 6 নভেম্বরের সভা প্রসঙ্গে সভাপতির দাবি অনেক দূর জল গড়িয়েছে, সকলেই সভায় আসবেন এবার। সেদিনের কথা আজকের কথা অনেক অনেক দূর জল গড়িয়েছে, আগামীকাল তা বলবে, কতজন উপস্থিত হচ্ছে হচ্ছে না কালকে দেখে নেবেন। আমার মুর্শিদাবাদ জেলার সমস্ত জেলা পরিষদের সদস্য বন্ধুরা, পঞ্চায়েত সমিতির সমস্ত সভাপতিরা আগামীকাল অবশ্যই সভায় আসবে, এবং সকলে আসার সম্মতি দিয়েছে। সমস্ত বিধায়কগণরা থাকবে, সমস্ত কোয়ার্ডিনেটররা থাকবে, জেলার মেন্টর কমেন্টর থাকবে, যাদেরকে আমরা ডেকেছি সকলেই উপস্থিত থাকবে, এবং সেই মর্মে আমাদেরকে তারা জানিয়েওছে। যদিও রাজনৈতিক মহলের অনুমান এটা একটা সাময়িক ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে জেলা পরিষদ নিয়ে শাসক দলের অন্দরে, দুপক্ষই এই মুহূর্তে কৌশলগত কারণে আপাত সন্ধির বাতাবরণ তৈরি করছে। শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে নতুন বছরে মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে ফের যে ফাটল চওড়া হবে তা মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।